ওই বিষয় হচ্ছে যে অনেকদিনই একসাথে থাকলাম ভাই, এখন নিজে নিজে রাস্তা মাপতেছি, বুঝা কথাই। কেন এমন কেন, ভাল লাগতেছে না ভাই আমার। মানে কি আমাদের ভাল লাগতেছে না নাকি গিল্ড ভাল লাগতেছে না কোনটা? গিল ভাল লাগতেছে না ভাই, নিয়ম কানুন কোনো কিছুই ভাল লাগতেছে না। নিয়ম কানুন এইসব পরে তুমি যেটা করতে যাচ্ছ ওটা বলো। আমি ওই সিট কথা নো হচ্ছে লাইফ ভাই গিল্ড যেটা, খুলছে, আমি নতুন গিল্ড হ্যাঁ খুলছে, আমরা সিট নো লাইফ গিল্ড খুলছে, পিসি স্কোয়াড আছে, ওইখানে স্কোয়াডে যাব, আর স্পোর্টস এর দুই চারটা টিম নিব ভাই, নতুন গিল খুলতেছি। অনেক করছি BD17 লাইগা আর ভাল লাগতেছে না। ওয়েট 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 ভাই, আবার করো না প্লিজ, আরেকবার 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 ভাই। আচ্ছা জায়গা আছে, কাপড় চুপ কাপড় চুপ। Good night. What's up ladies and gentlemen, boys and girls and female players, what is up and welcome back to another brand new video of It's Cupboard. Guys, আজকের ভিডিও বিশ্বাস করো মাথা নষ্ট হতে চলেছে, কারণ আজকে আমরা BD17 এর লিডার ফয়সাল ভাইয়ের সাথে প্র্যাঙ্ক করব যে আমি মীর আমরা সবাই BD17 ছেড়ে আমাদের নতুন গিল্ড নো লাইফে চলে যাচ্ছি, যেটা সিট ওপেন করছে। সো গাইজ ভিডিওটা দেখতে থাকো, আমি কিচ্ছু বলবো না, জাস্ট তোমরা ভিডিওটা দেখো, মজা নাও, আর ফয়সাল ভাইয়ের রিয়াকশনটা কি হবে, আমরা BD17 ছাড়া দিতেছি এটা শুই না, তা দেখতে থাকো। সো উইদাউট এনি ফার্দার ডু গাইজ, ভিডিও তো শুরু করে ফেলবো, বাট এইরকম ইনসেন একটা প্র্যাঙ্ক করার জন্য ভিডিওতে একটা লাইক তো বানতে হবে, সবাই এই ভিডিওতে 50,000 লাইক করে দিবা অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, প্লিজ 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 গাইজ সবাই সাবস্ক্রাইব করে দিও। সো উইদাউট এনি ফার্দার ডু লেটস স্টার্ট আওয়ার টুডেস ভিডিও। পাগল বানায় লাইতে হবে, ঠিক আছে, একদম পাগল বানায় লাম ফয়সাল ভাই রে। তুই তাহলে চুপ থাকবি, ঠিক আছে, আমি ফার্স্টে বলবো, তারপর তুই আমার কথা বুঝা তারপর বলবি। ভাই ফয়সাল ভাই সেটা পাগল হয়ে যাবে ভাই বেচারা। আমি মজা আয়েগা না ভিড়ো ফয়সাল ভাই কোন গেল? আরে ডাইকি রে, ফোন নাম্বারে কল দে না সোনা। হ্যাঁ ভাই ভাই, কি যে কাছাতে কাছাতে কি কি ঝামেলা, কি সিরিয়াস, কি ইম্পর্টেন্ট? হ্যাঁ কি কাছাতে আমার বলো, এখন বলো, আমি প্লেইং রয়েছি তো, এখন বলো, মানে সে এখনই শুনবে। আগে আমি ফোন কাটবো, আমি কেমনে কাটবো ফোনটা? আছে ভাই ভাই, আসেন আপনি আসেন, আমি তোমার আমি একা কি বলবো, আমি একা কি বলবো ভাই, এই যে আমি রয়েছে, আমার স্কোয়াড রয়েছে, কাব্য রয়েছে, সবাই সবাই রয়েছে, আমি একা কি বলবো। হ্যালো, হ্যাঁ ফয়সাল ভাই বল। ওই যে যেটার জন্য ফোন দিলাম আর কি ভাই, এখন কথা হচ্ছে যে ভাই আমরা তো ভাই এতদিন ধরে অনেকদিন ধরে জানোই তো আমরা 2-2.5 বছর প্রায়, যখন 2.5 লাখ না 1 লাখ গোল হই তখন থেকে তো ভাই আমি গিল্ডে ছিলাম BD17-এ, তখন থেকে আসি ভাই। আর আমি কখনো ভাই অনেক কিছু হয়েছে গিল্ডে, তখন কোনোদিন ভাই কোথাও যাই না, বা কোনো যাওয়ার জন্য ভাই আমি বলিও না ভাই আমি কোথাও কোনো জায়গায় যাবো গিল্ড ছাড়বো এরকম কিছু একটা। তো হচ্ছে কি আমাদের কাব্য আর কি, মানে যেটা মানে কাব্য আমারে বলতেছে না, আমি তো ভাই আপনাদের পারমিশন ছাড়া তো আমি কোথাও ভাই যাইতে পারবো না ভাই, আপনাদের না বলে আমি কোথায় যাবো না। তো সেই জন্য আর কি কাব্য মাঝে সিট গিল ছাড়া গেছে, একটা গিল্ডে দেখছিনি তো আপনার সাথে অ্যাড আছে কিনা যায় না, নো লাইফ গিল্ডে, তো ওই গিল্ড আর কি, ও আর কি ইয়েস গিল নাকি এরকম একটা কিছু একটা করবে, মানে একটা ইউটিউবার্স, সব ইউটিউবার্স থাকবে। তো এখন কাব্য এই বিষয়ে আমার বলতেছিল যে মীর আমি যাবো, এখন তোরা যাবি নাকি বল, এখন তোরা তোরা যাবি নাকি বল না, তোরা তোদের আমি নিয়ে যাবো, ওইখানে সব ইউটিউবার্সরা থাকবো, আমরা আমরা সবকিছু মিলা জিলাম থাকবো, আমরা সবাই একটা গিল করবো, এরকম গিলে গিলের মতো গিল করবো আমরা সেরকম ভাবে। কারণ ভাই আমি তো আর আপনাদের না আপনাদের না আপনার না বললে তো আমি কিছু করতে পারি না, আপনি যেটা বলবেন ভাই ওইটাই আমি মানে নেবো। কারণ কাব্যর কথা কাব্য ভাই আপনারা আমার তো আপনার বলে নাই, আমার ডিরেক্ট বলছেন, আমি আপনার বললাম, আপনি যদি আপনি যা বলবেন আমি কি বলবো, আমার বলাতে কিছু আছে, আমার আপনার বলাতে কিছু না থাকলে কি আমি আপনারই বলি নাকি, আমি আপনারে যাই সে ভাই না, যদি তোমরা ডিসিশন নিয়ে ফেলছো এখন আমার বলার তো আর কিছু আসে না। এখন নেই নাই তো ভাই, এখন নেই নাই, এখন কাব্য বলতেছে আমারে ভাই, এখন ও যাবে, এখন নো লাইফে যাবে, সিট গেছে দেখছে নি তো, নো লাইফে এটা গিল করতে গেছে। আমার কথা হচ্ছে দাঁড়াও মেসেজ করে রাখছি, আরে 80,000 টাকা লাগবে না ভাই,
না না আমার আমি তো একা লিডার না না তাহলে রিজি ভাইরও ডাকা লাগবে তাহলে আমার রিজি ভাইরও ডাকবেন তাহলে রিজি ভাইরও ডাকবেন আসলে ভাই আরে ওনাদের ফয়সাল ভাই আপনি বলেন এখন যা বলার পরে আশীর ভাই ফয়সাল ভাই মানে আশীর ভাই ওনাদের সাথে কিছু বলতে এখন আপনি আমি তো একা কিছু বলতে পারবো না ভাই আমার একার কপটা তো চলবে না কাব্য সেটা বলতে পারতেছ না আমাকে ফোন দিয়ে এখন ও কেমনে কবে কন ভাই এখন ও তো মনে করেন যে যাবেই এখন সিও স্কোয়াড বানাইছে নতুন স্কোয়াড ওর জানেনই তো আমি তো আর আপনাদের ও যাইতে পারে কিন্তু আমি তো আর আপনাদের পারমিশন ছাড়া যাবো না ভাই আর তারপরে একটা কাপড় পরতে আমার টান আছে ভাই ও যে জায়গায় যাবে ওই জায়গায় ভাই আমার টান লাগবে যে আমি ও যাই ভাই বিশ্বাস করি না আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি না হ্যালো হ্যাঁ ভাই ভাই হ্যালো কি খবর হ্যাঁ একটা কাজ ভালো আমি একটু একটা কাজ করি আশিসরা আসো একটু গ্রুপ করলে আমরা কথা বলি আশিস ভাইদের সাথে তো আমাদের কথা বলার দরকার নেই না কথা তো তোমার সাথে আমাদের কথাগুলো আগে হয়ে যাক তারপর আমরা আশিস ভাই রিজবি ভাই আমি একা কিছু বলতে পারবো না তোমার একা তো কিছু বলতে বলতেছি না ফয়সাল ভাই তুমি তুমি আমাকে তাহলে তুমি কাছে জানাই বলবে তুই না কি মানে চুপ করে থাকবি এইগুলা তো বলতে হবে না এইভাবে কয়দিন কমপ্লেন গুলাকে মীর বলবি তুই না না এগুলা তো এমনি চলতে পারে না তাই না তোর তো বলতে হবে ভাই এইভাবে কয়দিন ভাই কি কয়দিন সমস্যা বলতে ভাই পোলা পায়নের এখানে লাইক মীরের কথা হচ্ছে ই-স্পোর্টস এর জন্য আমরা কি করতেছি অন্যান্য বাইরের প্লেয়াররা ওরা টাকা পায় হ্যান পায় ত্যান পায় আমরা পাই না এত কষ্ট করি তাও সমস্যা নেই আমাদের একটা গিল্ডে থেকে একটা রিকগনাইজেশন দেয় না নাম দেয় না ভাই খারাপ লাগে তো এগুলা আমরা তো কোনোদিন গিল্ডে থেকে টাকা পয়সা চাইনি কিন্তু একটা গিল্ডে থেকে যে রিকগনাইজেশন দিবে গিল্ডে থেকে যে আমাদের জন্য কিছু করবে বাইরের গিল্ডের একটা প্লেয়ার যদি সামান্য একটু স্ক্যানে কিছু করে ভাই প্রচার করে দুনিয়া ভাঙ্গা ফেলায় অথচ মীরের কথা হচ্ছে যে মীররা কিছু করলে বা মোবাইল স্কোয়াডের প্লেয়াররা কিছু করলে কিছু কোনো রিকগনাইজেশন না এটা কিভাবে ভাই ফয়সাল ভাই বল মানে প্রচার তোমার গলা এরকম লাগতেছে কেন তুমি কি অসুস্থ আমাদের মতো পেলে যদি তোমার গিল্ডে যায় তোমার রিকোয়েস্টমেন্ট যেটা বলে টাকা পয়সা বলো এটা যদি তুমি যদি দিতে পারো তো তুমি দিবা কারণ তোমার গিল্ড ওরকম ওরকমই যে টাকা পয়সা দেওয়ার মতো শোনো আমি একটা কথা বলবো সিম্পলি তোমাদেরকে ফার্স্ট অফ অল আমরা এই গিল্ডে কখনো BT721 এমন একটা গিল্ড যে আমরা টাকা সম্পর্কে জানি কারোর সাথে টাকা সম্পর্কে কথা না যে আমি টাকা দিতে রাখবো গিল্ডে আর মীরের সাথেও মিত্র জানে মিত্র আমাদের সাথে স্টার্টিং থেকেই ছিল আমাদের সাথে এখানে কেউ এমন কোনো প্লেয়ার ছিল না যার সাথে আমরা এভাবে টাকা দিয়ে বা এরকম দিয়ে রাখছি এইগুলো আমরা কখনো করি নাই আর সামনেও কখনো করবো না আমরা এগুলা যোগ্য হয় না এমনি কোয়ালিফাই করবে
ওর আমার আমি ওকে 5000 টাকা 6000 টাকা দিব ওই টাকা দিও মাস মাস এগুলো কি এগুলো আসলে ভাই এগুলো 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 হচ্ছে আমার হচ্ছে আমার গিল্ড হচ্ছে টপ গিল্ড ভাই আমার এরকম মানে এরকম প্লেয়ার থাকবে আসবে ভালো প্লেয়ারস থাকবে মানে তুমি কি কইতে চাইতেছো তোমার বিডি 71 প্লেয়ার বানাই বিডি 71 প্লেয়ার বানাই আমি তোমাকে সেটাও বলি না তাহলে তুমি কি বলতে চাইছো আমার গিল্ডে প্লেয়ার থাকবে আমার গিল্ডে টাকা দিয়ে প্লেয়ার রাখা লাগবে না আমি কেন তোমার গিল্ডে টাকা দিয়ে রাখব না তাহলে প্লেয়ার কি এমনি এমনি আসবে না কেন লাগতেছে আমার ই-স্পোর্টস এ যদি কোন স্কোয়াড ভালো খেলে ওরা তো এমনিই চান্স পাবে ই-স্পোর্টস তে এমন না যে আমার যদি তো হবে আর কোন ভালো পারফরম্যান্স করার জন্য হইলে ও স্কোয়াড যদি এমনি ভালো পারফরম্যান্স করে তাহলে এমনি কোয়ালিফাই করবে আচ্ছা ফয়সাল ভাই দিন শেষে আরেকটা কথা আমরা যদি আমি মিডদের কথা যায় না আমি যদি চলেই যাই তুমি কি কিছু তোমার কোনো কিছু বলার থাকবে আমি কিছু বলার থাকবে না কি কারণ আমার তো অ্যাকচুয়ালি কিছু বলার নাই আমার জাস্ট এটাই থাকবে তোমার মনে তো কিছু হবে যে সেটা বলবা না হ্যাঁ আমার যেটা মনে হবে সেটা কারণ তুমি তো সবাইকেই বলছোই আর সব সময় আমাকে বলছো যে বিডি 71 তোমার ভালোবাসার গিল ছিল তুমি এই গিল কখনো ছাড়বা না এন্ড তুমি কয়েকদিন আগে কসম খাইছিলা এখন যাক ভাই কসম টসম এইসব ভাই এগুলা এগুলা ভাই ইমোশনের সময় নাই কাজের কথায় আসি ভাই আমার ওইটা সেনা আমি বিডি 71 ছাড়া দিতেছি এই গিল্ড এখন লিপ করতেছি ভাই তোমরা তুমগো মতো থাইকো আমার হইতাছে না তুমগো গিল্ডে ভাই আমার আরো লাগবে আবদার করি তোমরা সেটা শোনো না সেটা তো আমি তো তোমাকে বললাম যে কলে আসো আমাকে একা বললে তো হবে না গিল তো আর আমার একার কথা চলে না মির ফাইনাল কিছু বলার আছে আমাকে ফাইনাল যদি তোমার কোনো কথা বলারই লাগে একসাথে আশিস কে সো নিয়ে আসো ফাইনাল ভাই আমি আশিস ভাই রিজভি ভাইয়ের সাথে আমার সম্পর্ক না আমার তোমার সাথে সম্পর্ক আমি তোমার সাথে ফাইনাল দুইটা কথা আমার সাথে সম্পর্ক কিন্তু তোমার আশিসের সাথে কথা বলবো না তাদের সাথে কোনো কথা বলবো না আমি তোমার সাথে 2 মিনিট আর 2 মিনিট আমার সময় দাও তোমার সাথে কথা বললাম আমি চলে যাব মির আর কিছু বলার আছে তো শুনো তুমি আশিসের সাথে কথা বলে আর 2টা মিনিট আমারে আর 2টা মিনিট টাইম দাও আমারে তুমি এখানে থাকা 2টা মিনিট টাইম দাও মির আর কিছু বলার আছে তোর আমি কি বলবো রব তোর কিছু বলার আছে যা আমরা তো দুইজন বললেনই এখন আমার তো বাড়তি করে আর কিছু বলার দরকার আচ্ছা ফয়সাল ভাই ভাই হিসাবে তোমার আমারে কিছু বলার আছে ভাই হিসাবে আমি তোমাকে যেটা বলবো অবভিয়াসলি তুমি যদি কোথাও ভালো পাও বা ভালো যদি তুমি মনে করো যে হ্যাঁ এখানে আমার ভালো হচ্ছে তাহলে তুমি যেতে পারো সমস্যা নাই আমি খুশি হব আরেকটা কষ্ট করবা গ্রুপ কলের দরকার নাই তুমি একটু আশিস ভাইরে 1 মিনিট গেমে আসতে বলবা 1 মিনিট খালি 1 মিনিট সময় চাবো ভাই কিছু চাই নাই কোনোদিন 1 মিনিট গেমে আসতে কও এর রক একটু চলে দাও তো রক চলে দে আশিস ভাইরে ডাক দাও হ্যালো কি বলতার হ্যালো আশিস ভাই শুনো ওরা কি কয় ধরো হ্যাঁ ভাই নিয়ম কারণ কোনো কিছুই ভালো লাগতেছে না নিয়ম কানুন এসব পরে তুমি যেটা করতে যাচ্ছ ওটা বলো আমি ওই সিট নো লাইভ গিল্ড খুলছে আমি নতুন গিল্ড খুলছে আমরা সিট নো লাইভ গিল্ড খুলছে পিসি স্কোয়াড আছে ওইখানে স্কোয়াডে যাব আর রিসোর্স এর দুই চারটা টিম নিব ভাই নতুন গিল্ড খুলতেছি বুঝিন এরকম বলো নো লাইফ নামে আমরা একটা নতুন গিল্ড খুলছি আমি সিথ আমাদের যারা পিসি প্লেয়ার আছে বাংলাদেশের সব পিসি প্লেয়ার মোটামুটি ওই গিল্ডে চলে আইছে এখন দুই তিনটা আর ই-স্পোর্টস স্কোয়াড নিয়ে আমরা একটা নতুন গিল্ড শুরু করতেছি নো লাইফ ই-স্পোর্টস তিন সাইডে প্লেয়ার তিন সাইড ডিসকর্ড করা হয় B26 আছে দেন এজেন্ট স্কোয়াড নেব আর আরেকটা লাস্ট স্কোয়াড তিনটা স্কোয়াড এটা ওটা বাকি আছে এদের নিয়ে একটা গিল বানাবো ভাই বাংলাদেশের মধ্যে এটা গিল হবে যেটা সব থাকবে পিসি প্লেয়ার মোবাইল প্লেয়ার ই-স্পোর্টস প্লেয়ার সব কিছু সেরা থাকবে ভাই কুচবি অনেক করছি বিডি 71 লাগা আর ভাল লাগতেছে না
আর ভালো লাগতেছে না ঠেকাতে পারবো না তুমি আমি গেলে মিরেক নিয়ে যাবো তুমি ঠেকাতে পারবো না মির রক ফ্লেম সব যাবে আমি গেলে সবাই নিয়ে যাবা হ্যাঁ ঠেকাতে পারবো না ভাই তুমি আমি ঠেকাইতে যাবো কে ওটাই বলার ছিল ক্লিয়ার করে দেওয়া ছিল তাহলে ভাই গেস কথা শেষ ছিল চলে গেল নোলাইফ গিল্লে তো ওইখানে নোলাইফ গিল সব একটা বেস্ট গিল করতেছেন কাব্য ওইখানে যাবে সব আছে ভাই কয়টা মেয়ে আছে তোমার গিল্ডে ভাই না সেটা নয় আমি বুঝতেছি বুঝলে এত সময় পর বুঝতেছি আমার না সত্যি মন খারাপ হয়ে গেছে ভাই তোমার মন খারাপ কণ্ঠ শুনে আমার মন খারাপ হয়ে গেছে এই জন্য যে মানে আমার কেন জানি কাব্যর কথাগুলো কেমন জানি লাগছে ভাই আমি তোমারে কই স্ট্রেট ফরওয়ার্ড কথা বলতেছ না আমি তোমারে কই ভাই আমি আমি স্ট্রেট ফরওয়ার্ড কথা বলতেছ আমি আর আমার আমার আমি আমি বুঝছিলাম না আমি বুঝছিলাম না যে ধারাবাহিক আমি বুঝছিলাম না যে আমি কি রিঅ্যাকশন দিব পরে আমি প্রিপেয়ার ছিলাম না আমি একটা কথা শেষ করে দিই ভাই একটা কথা শেষ করে দিই সেটা হচ্ছে কাব্য যখন ডিরেক্টলি বললো না যে ভাই ভালো লাগতেছে না অনেক খুশি ভিডিও করার জন্য মানে আমার কেমন যেন লাগতেছিল ভাই আমি আশিস বন্ধু সে কল রিসিভ করছে বলছি হ্যাঁ বলো আশিস আমি বলছি কাব্য নাকি গিল ছাড়ে দিতে গেম আসত আচ্ছা আশিস ভাই তোমার রিয়াকশন শুরুতে কি ছিল একটু কথা তোমাকে প্র্যাঙ্ক করা হয়নি ছাতা আমি তখনই বুঝছি তুমি এমন কিছু হইতেছে ভিডিও ছিল দরকার ছিল রে ভাই আর একটু ওয়েট করা দরকার আমি শুরু করে দিতাম এরকম টাকা পয়সা দিতে হবে আমি বলছি আবার টপ গিল টাকা দিয়ে ভাই গাই ভিডিও যারা দেখতেছো একটাই কথা ভাই ফয়সাল ভাই খুব নরম মনের মানুষ ভাই কেউ ফিউচারে দেখা হইলে ভাই ফয়সাল ভাই একটু বুকে জড়া ধরো ফয়সাল ভাইয়ের বেস্ট পার্ট আমি আর কি বলবো আসলে তোমরা যখন যারা ভিডিও দেখতেছে ওরা এক প্রকার মনে করবে ওরা বুঝতে পারবে
যে ওয়েতে যে জন্য তুমি বলতেছো যে আমি চলে যাবো, ভালো লাগতেছে না, বোধ করছি বেড়ে যাবে তোমার জন্য। আমি তো গালি গালা শুরু করে দিতাম, আর একটু হইলেই শুরু করে দিতাম। আমি মাইক অফ করে আমি আসতেছি। আচ্ছা ভিডিও কি শেষ নাকি এখনো? ভিডিও শেষ গাইজ, বাই, ও আল্লাহ।